আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছো। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। ইতিমধ্যে আমি যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একটি ভিডিও তৈরি করেছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে রয়েছে। সেখানে আমি ফর্মের জন্য কি কি প্রয়োজন এবং কত টাকা আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা অনিয়মিত শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখছো তারা দয়া করে সেই ভিডিওটি দেখে নেবে সার্কুলার সম্পর্কিত বিস্তারিত ধারণা পেতে। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে, অর্থাৎ যারা ইমপ্রুভমেন্ট দিবে, অনিয়মিত শিক্ষার্থী রয়েছে যারা নট প্রমোটেড হয়েছে, তারা কিভাবে আজকে এই ফর্ম ফিল আপটি পূরণ করবে সেটি তোমাদেরকে দেখাবো। তোমরা সবার প্রথমে তোমাদেরকে এই যে ইনফোর যে লিঙ্কটি রয়েছে সেখানে আসবে যথারীতি, এবং সেখানে অনার্সের যে অপশন রয়েছে সেখানে আসবে। এরপর এখানে তোমাদের জন্য দেখা যাবে যে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট, অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের মতোই। এরপর দেখো এখানে অ্যাপ্লাই ফর স্টুডেন্টে ক্লিক করলে এতদিন ছিল শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থী, এখন কিন্তু অনিয়মিত গ্রেড ইউনিয়ন শিক্ষার্থীদের জন্য লেখা রয়েছে এবং সেখানে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি সঠিকভাবে তোমরা এখান থেকে দিয়ে দিবে। এরপরে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে তোমরা শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করবে। তোমাদের মনে রাখতে হবে যারা শুধুমাত্র নট প্রমোটেড ইমপ্রুভমেন্টের জন্য যোগ্য তারাই কিন্তু এখানে শো করবে। যদি না আসে ডাটা নট পাউন্ড আসে, বুঝতে হবে হয়তো তোমরা ইমপ্রুভমেন্টের জন্য যোগ্য না বা তোমরা পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য না। তোমরা সরাসরি কলেজে যোগাযোগ করবে, সেখান থেকে তারা প্রসেসিং করবে। তারপর এখানে তোমাদের ডিটেলসগুলো দেখতে পাবে, নাম ঠিকানা সবগুলো, এবং এখানে ইরেগুলার নাকি ইমপ্রুভমেন্ট সেটি লেখা থাকবে। যদি ইরেগুলার হয় এখানে সেটি লেখা থাকবে। এরপর এখানে মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হবে, তোমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি তোমরা এখানে দিয়ে দিবে। এরপরে এখানে তোমরা কোন কোন সাবজেক্টগুলো একেবারে পরীক্ষা দিতেই হবে, অর্থাৎ যারা ইরেগুলার তাদের জন্য এখানে কম্পালসারি সাবজেক্টগুলো থাকবে, অর্থাৎ যেটা ফেল করেছো সেটা কম্পালসারি সাবজেক্টের মধ্যে এখানে শো করবে, সেটি তোমাদেরকে দিতেই হবে। এরপর রয়েছে ইমপ্রুভমেন্ট, যারা শুধুমাত্র ইমপ্রুভমেন্ট দিবে তারা এখান থেকে ইমপ্রুভমেন্ট সাবজেক্ট দেখতে পাবে, এবং এখান থেকে যে কোনো দুটি সাবজেক্ট, অর্থাৎ যদি একাধিক সাবজেক্ট থাকে সেখান থেকে ম্যাক্সিমাম দুটি সাবজেক্ট তোমরা দিতে পারবে, আর যদি একাধিক না থাকে অর্থাৎ একটি থাকে তাহলে সে একটি শো করবে, সেটি এখান থেকে সিলেক্ট করে দিবে। এবং যদি কম্পালসারি হয় যেটি ফেল করেছো সেটি কিন্তু এখানে কম্পালসারিতে থাকবে, এবং সেটি তোমরা এখান থেকে দেখে তারপরে তোমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবে। এরপরে আর কোনো কাজ নেই, তোমরা যে ফর্মটি পেয়েছো সেটি ডাউনলোড করে নিবে, এবং ডাউনলোড করার পরে সেটি কলেজে গিয়ে জমা দিবে। এই ছিল বিস্তারিত। যদি কোনো কিছু বুঝে না থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।